পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বিনা অপারেশনে মেরুদণ্ড ব্যথার সমাধান প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কি কি কারণে PLID হয়ে থাকে বা স্লিপ ডিস্ক যেটা বলে থাকেন, আর এটাই সবচেয়ে বেশি কমন এবং বিভিন্ন পেশার সাথে কিন্তু এটার একটা সম্পর্ক রয়েছে। ওই পেশাগত বিষয়টি একটু আলোকপাত করতে চাই আমরা। ধন্যবাদ। আসলে এই আমাদের প্রচুর মহিলারা কিন্তু PLID-তে আক্রান্ত, কোমর ব্যথা। এটা আমাদের স্পেশালি যারা হাউজের বিভিন্ন দায়িত্বে আছেন, যাদেরকে আমরা হোম মেকার বলি বা সংসারের মূল দায়িত্বে যারা আছেন, তাদের প্রচুর কাজ করতে হয়। পারিবারিক বিভিন্ন কাজ আছে, পরিবার অন্য সদস্যদের বিভিন্ন খাবার দাবার হতে শুরু করে দেখাশোনা, তো এটা করতে গেলে এরা বলে স্যার আমরা তো সারাদিন কেবল কাজ করি। হ্যাঁ, কিন্তু কিন্তু কাজটা কিভাবে করা হয় সেটা সেটা তারা ইম্পর্টেন্ট, জানে আমরা না। এই বিষয়টিতে জি আসব। একজন দর্শক অপেক্ষায় আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। আমি রংপুর সেনানিবাস থেকে বলছি। জি বলুন, আমি আমরা শাহ আলম বলছি, রংপুর সেনানিবাস থেকে বলছি। স্যারের সাথে একটু কথা বলা, আমার L4 L5, আচ্ছা আমার মানে 1 সালে আমি খেলা খেলছিলাম, ভলি খেলা, পড়ে গেছিলাম। হুম পড়ে যা সময় একটু ব্যথা হয়েছিল, হুম হুম 2-3 দিন ওষুধ খাইছি, আর মানে 8 বছর পর্যন্ত আর কোনো ব্যথা হয়নি। হুম 8 বছর পর আমি এটা ব্যথা উঠছে, পরীক্ষা করে দেখি মানে হাড় ফ্র্যাকচার হয়ে গেছে। হুম ফ্র্যাকচার হওয়ার পরে মানে এটা ওই ডাক্তার বলল যে এখন মাঝে মাঝে ব্যথা হলে আপনি ব্যথার ওষুধ খাবেন, এছাড়া কিন্তু ইয়ে খাবেন না। আমি 1 মাস ব্যথার ওষুধ খাওয়ার পরে ব্যথা কমে, ফিরে আবার ইয়ে হয়। এরকম করে আজকে 21 সাল, মানে আজকে কন্টিনিউ 12 বছর পার হয়ে যাচ্ছে। হুম আমি মানে L4 L5 আবার পরীক্ষা নিরীক্ষা করি, দেখি জয়েন্ট হয়েছে, তেরিয়ে হয়, মানে হুম সোজায় হয় নেই, একটু তেরিয়ে হয় আর কি, জয়েন্ট হয়েছে হুম 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 L4 L5। কিন্তু আবার L1 আবার গেছে, হুম L1টা আবার ফ্র্যাকচারের মতন ধরা পড়ছে। বয়স কত আপনার? আমার 62 বছর বয়স স্যার। এখন কি করেন, মানে এখন বাসা কাজ আমি কি? চাকরিতে আছি স্যার, আমি নিরাপত্তা প্রহরী একজন, চাকরিতে আচ্ছা আছি। আচ্ছা, এ ব্যথা কি পায়ের দিকে যায়? পায়ের দিকে যায় না স্যার, পায়ের দিকে যায় কম না, তবে ওই পিঠি থাকে স্যার, এক সাইড পিঠি, এক সাইড। মনে হয় সরসর সরসর করে নামিয়ে আমি মানে লম্বা হই, লম্বা হলে আমি তাহলে একটু গড্ডা দিলে পা একটু ভালো লাগে স্যার। মাঝে আচ্ছা মাঝে একটু আমি শেক দেই, শেক হুম দেওয়ার পরে একটু আরাম পাই, আর 15-20 দিন 1 মাস পর আবার একটু শেক দেই গরম পানি দিয়ে, হুম তাহলে হুম আমি স্যার এইভাবে চলতেছি। আপনি ফিজিওথেরাপি নিয়েছিলেন? না স্যার, আমি কোনো থেরাপি নেই আর কোনো ব্যথার ওষুধ আমি 4 বছর থেকে খাই আচ্ছা জি, ধন্যবাদ, আমি না। বুঝতে পেরেছি। জি, ওনার PLID মূলত, এবং ওই স্পোর্টস বা খেলতে গিয়ে হতে পারে, আঘাত পেয়ে হতে পারে। PLID যে সব কেবল আপনার আর্গোনমিক্যাল হবে তা না, মানে কাজের থেকে হবে তা না, এটা বিভিন্ন ইঞ্জুরি আঘাত জনিত কারণেও হতে কারণেও পারে। হতে পারে, এবং অনেক সময় PLID-র সাথে স্পন্ডাইলোলিস্থেসিস থাকতে পারে, হাড় সরে যাওয়া হুম হুম বা হাড় ক্ষয় থাকতে পারে, যেটা আমরা স্পন্ডাইলোসিস বলি। তো আপনার এটার ক্ষেত্রে আমি মনে হয় আপনাকে একটা কোমরে আপনি MRI করে দেখান, একজন বিশেষজ্ঞ বাত ব্যথা ডাক্তারকে দেখান, আর পাশাপাশি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, যেহেতু আপনি ওখানে CMS-এ থাকার ব্যবস্থা, মানে ফিজিওথেরাপির অবশ্যই ব্যবস্থা আছে। আপনি এটা চেষ্টা করেন যে ফিজিওথেরাপি নিতে, এবং কিছু আপনার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, যেমন দুধ জাতীয় খাবার, বাদাম বা এই জাতীয় পনির, হ্যাঁ, মানে যেগুলোতে দুধ থাকে, মানে দুগ্ধজাত খাবার, এগুলো নিয়মিত খেতে হবে, মানে পুষ্টিকর খাবার আপনাকে পাশাপাশি খেতে হবে। এবং ব্যথা আপনি গরম সেঁক দিতে পারেন, ব্যথানাশক মলমও লাগাতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়াটা কখনো সমীচীন হবে না। কিছু এক্সারসাইজ আছে আপনি, যেমন ব্রিজিং এক্সারসাইজ বলি আমরা, বা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ, ব্রিজিং এক্সারসাইজ, তারপর হচ্ছে নিউরো ডাইনামিক এক্সারসাইজ, এগুলো ইন্টারনেটে যদি ইউটিউবে দেখে, আমার চ্যানেলও আছে, এগুলো দেখে আপনি করতে পারেন। পাশাপাশি গ্লুকোসামাইন বাজারে কিনতে পাওয়া যায়, গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট কিছু ট্যাবলেট আছে, একটা করে দুবেলা, এগুলো আপনি খান, সাপ্লিমেন্টগুলো খান, জিঙ্ক টানা 1 মাস খেয়ে ব্রেক দিয়ে আবার খান, এভাবে কিছু সাপ্লিমেন্ট আপনাকে
এই বয়সে খেতে হবে, তবে আমার মনে হয় একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়াই বেটার। আমরা আবারও একটু আমাদের অতিথির কাছে ফিরে আসি। আপনি তো নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে কি কি কারণে এই কোমর ব্যথাটা হয়ে থাকে। আপনার এখন কি মনে হয় যে আপনি কি কি ভুল কাজ করতেন যেটা থেকে এটা হয়েছে বলে এখন মনে হচ্ছে? জি, আমার এখন মনে হচ্ছে যে আমরা কোনো কিছু নিচের থেকে যখন কিছু নিয়ে হুম পুরাটা হুম ঝুঁকে পড়ি, হঠাৎ করে দাঁড়া যায়, হুম হুম ওখান থেকে আমাদের এই সমস্যাগুলো। আমরা তো আর দাঁড়ায় কাজ করি না, আমরা হঠাৎ বসে হঠাৎ উঠে, হুম হুম ওটা থেকে আমার ধারণা হচ্ছে আর কি, আমার এই ব্যথাটাই শুরু হলো। আচ্ছা, আর আপনার কিভাবে মনে হলো যে ভর্তি হই? মানে অনেকেই তো ভর্তি হতে চায় না, হুম সাধারণত দেখা যায় যে একটু গেল আউটডোর থেকে একটু ওষুধ নিয়ে এসে খেলো, এভাবেই আর কি ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি তো ভর্তি হয়েছেন, আপনাকে কোন বিষয়টি মোটিভেট করেছে ভর্তি হওয়ার জন্য? আমার ভর্তি হওয়ার জন্য এটাই উৎস হলো, আমি দৌড়াদৌড়ি করে যদি ট্রিটমেন্ট নিই আমি তাড়াতাড়ি, সময় যাবে আমার বেশি, হুম হুম আমার সময়ও স্বল্প, আর তাতে নিজে সুস্থ থাকতে হলে, আমি সুস্থ থাকলে আমি আরেকজনকে সুস্থ রাখতে পারবো, অবশ্যই, সেই জন্য আমি ভর্তি হলাম। ভর্তি হয়ে আমি ট্রিটমেন্টটা নিলাম, দৌড়াদৌড়ি করে ট্রিটমেন্ট নিলাম, আমি সুস্থ হবো, দেরিতে হবো, হুম হুম পরে আমরা অনীহ আসে যাবে ডাক্তারের প্রতি আমাদের, আচ্ছা, সেটা ডাক্তারদের বলে আমাদের হবে না, দোষ আমাদেরও কিছু আছে, সেজন্য ভর্তি হলাম। ভর্তি হয়ে দেখি না কি, ভর্তি হওয়ার পর আপনি কি দেখলেন যে ট্রিটমেন্ট এখানে কিভাবে দেয়া হচ্ছে? হ্যাঁ ট্রিটমেন্টের কথা বললে কি বলবো, অসাধারণ আচ্ছা, অসাধারণ। 3 বেলা আমাদের থেরাপি দেওয়া হলো, হুম হুম রেস্টে রাখা হলো, কিন্তু আমরা যারা বাইরে থেকে ট্রিটমেন্ট করি হুম হুম রেস্টে তা প্রশ্নই আসে না। প্রশ্নই আসে জি, না, এটা সবচেয়ে বড় দোষ হুম আমাদের, হুম কিন্তু এখানে তো আমরা রেস্টে আছে, এই জন্য আমি 15 দিনে, 1 মাসের জায়গায় 15 দিনে আমি সুস্থ হলাম, সুস্থ হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় আচ্ছা, আমি প্লাস আবার পয়েন্ট আমার জন্য। অবশ্যই আমি আবারও ফিরে আসছি যে উনি যেটা বললেন যে আসলে রেস্টটা কিন্তু প্রপারলি হয় না, যদিও বলে দেন যে বেড রেস্ট, তারপরে কিন্তু দেখা যায় যে হ্যাঁ, যারা চাকরি করে তারা হয়তো বা লিভ নিচ্ছে কিন্তু বাসায় কিন্তু কাজ করছে, দেখা যাচ্ছে যে রেস্টটা প্রপারলি হয় না। যেটা ভর্তি হলে সব কিছুই হচ্ছে, রেস্টও হচ্ছে, 3 বেলা ফিজিওথেরাপিটা দেয়া সম্ভব হচ্ছে যেটা বাসায় থেকে আসলে সম্ভব না। যে অবশ্যই আপনার সাথে আমি একমত, এবং আসলে কি পিএলআইডি রোগীর আমাদের মানে একেবারে আমাদের যে বড় বইগুলো আছে, বইও লেখা আছে রেস্ট এবং রিসার্চ ওয়ার্কও বলে রেস্ট, হুম হুম কিন্তু রেস্টটা কি আসলে বাসা কখনো সম্ভব? কখনো সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার পাশাপাশি তো এটা ডিকম্প্রেশন করতে হবে। সার্জন কি করে, কেটে ডিকম্প্রেশন করে, হুম হুম মানে উনি কেটে ঢুকে ডিস্কটা কেটে বের করে দেওয়া মানেই ডিকম্প্রেশন হওয়া, মানে নার্ভ কম্প্রেশনটা ডিকম্প্রেসড হওয়া। হুম হুম তো এই ক্ষেত্রে তো আপনাকে কনজারভেটিভ চিকিৎসা, ডিকম্প্রেশন করতে হবে, হুম তো হুম সেটা তো আসলে ফিজিওথেরাপি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিও নাই, তো সেই ক্ষেত্রে তাকে ফিজিওথেরাপির জন্য আবার ভর্তি হওয়া প্রয়োজন আছে। আর চিকিৎসা আসলে বাসায় কখনো হয় না, এটা সত্য কথা। হুম হুম পিএলআইডি রুগীর ক্ষেত্রে বাসায়, শুধু পিএলআইডি না, আপনার কারো করোনা হইলেও কি বাসা সম্ভব যদি বেশি খারাপের দিকে চলে যায়? তো পিএলআইডি রুগীটাও কয়েকটা লেভেল আছে, একটা হচ্ছে হুম হুম ডিস্ক বালজিং, প্রোট্রিউশন, এক্সট্রিউশন, যদি এমন পর্যায়ে চলে যায় যে যেটা তার মোটামুটি মোডারেট টাইপ প্রবলেম হুম হুম অথবা সিভিয়ার প্রবলেম, তাকে তো অবশ্যই হসপিটালাইজড হইতে তো হবে। সেই ক্ষেত্রে আসলে এটা ডিপেন্ড করে যে জি কার অবস্থাটা কি রকম, কোন অবস্থায় সে এসেছে জি ট্রিটমেন্টের জন্য। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছে। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। হ্যালো, আমি সুশান্ত টাঙ্গাইল থেকে, বয়স 21। জি আমি তো স্যারের সাথে কথা বলতে চাই। জি সুশান্ত বলেন, আমি শুনতে পাচ্ছি। গত গত জানুয়ারির 12 তারিখে আমার পাটা মচকাইছিল, পায়ের পাতা, হুম তারপরে আপনার এক্সরে করছি, কোনো কিছু ধরা পড়ে নাই। হুম কিন্তু ফেব্রুয়ারির 23 তারিখে আমি এক্সরে করে দেখি যে পায়ের যে থার্ড মেটাটার্সালটা সেটা ভেঙে গেছে। হুম সেটা ভেঙে যাওয়ার পর আমি প্লাস্টার করে দেয় ডক্টর, হুম কিন্তু তারপর 1 মাস রাখার পর, 4 সপ্তাহ রাখার পর, গত 23 তারিখ, মার্চের 23 তারিখ প্লাস্টার খোলার পর এখনো ব্যথা। হুম হুম পরে এক্সরে করছি, এক্সরে করার পর দেখা গেছে যে ওই ভাঙা জায়গাটা এখনো জোড়া লাগে নাই, এখনো আচ্ছা জোড়া লাগে নাই, মানে ওইখানে ভিতরে ডাক্তার বললো যে ক্যালাস গুলা তৈরি হচ্ছে কেবল। এখন এখন আমার তো পায়ে তো হাঁটতে পারি না, এখন পায়ের যে যে জায়গাটা ভাঙছিল সেই জায়গাটা, সেই জায়গাটাও ফোলা, হুম মানে হুম হচ্ছে
সে জায়গাটা এমন ফোলা যে মনে হয় হাড়ি আমার খুলে গেছে, এইরকম হচ্ছে। এখন আমি কি এখন আপনার পরামর্শ তো আপনি কি করেন কাজকে? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, এখন তো সব বন্ধ, স্কুল কলেজ সব, ঠিক না? হ্যাঁ 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 আচ্ছা, আমি আমি বুঝতে পেরেছি। খুব সোজা ব্যাপার, ব্যাপার এত ওরিড হওয়ার কিছু নাই। ক্যালাস ফরমেশন বলছে ডাক্তার সাহেব, ঠিকই বলেছে। আসলে 1 মাস 2 মাস পরেও যদি আপনি এক্স রে করেন, ওখানে ভাঙ্গাই দেখা যাবে। কারণ এক্স রে এর হচ্ছে কি, এটা মানে কোনো জোড়াযোগে যখন ভেঙে যায়, কোনো হাড় ভেঙে গেলে সেখানে ক্যালাস ফরমেশন হয়, বিভিন্ন অস্টিওপ্রোজেনেটর সেল আসে, তারপরে রিমডেলিং হয়, এবং সেটা এক্স রে ভিজুয়াল আসতে প্রায় 5-6 মাস সময় লাগে। তো এটা জোড়া লেগেছে, ওরিড হওয়ার কোনো কারণ নাই। যেহেতু স্কুল কলেজ সব বন্ধ, মুভমেন্ট না করাই ভালো, রেস্টে থাকাই ভালো, অত চলাফেরা হাঁটার দরকার নাই। তারপরেও যদি হাঁটা চলাফেরা করার দরকার হয়, অবশ্যই সফট সোলের জুতা ব্যবহার করতে হবে, যেমন পন্স বা স্পোর্টসের যে শুগুলো আছে, আমরা স্নেকার্স বলি, বা এই যে কাপড়ের জুতা, এই জাতীয় নরম সোলের জুতা ব্যবহার করতে হবে। আর ফুলাটা আর ব্যথাটা কমানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি। যদি নিকটস্থ কোনো ফিজিওথেরাপি হাসপাতাল ডাক্তার পাওয়া যায়, তাদের কাছে গিয়ে থেরাপি দিতে পারেন, তাও প্রয়োজন হবে না। রেস্টে থাকেন, আপনি বাসায় মাঝে মাঝে কুসুম গরম পানিতে 5 থেকে 10 মিনিট পাটা ডুবাবেন, আবার ঠান্ডা পানিতে, এক একসাথে একটা বালতি বা গামলায় ঠান্ডা পানি নেবেন, বরফ পানি, আর একটাতে গরম পানি। তো একবার ডান, একবার পাটা ঠান্ডাটাতে রাখবেন, কয়েক সেকেন্ড, ধরেন 15-20 সেকেন্ড, উঠিয়ে আবার গরমটাতে, আবার ঠান্ডাটাতে, গরমটাতে, এইভাবে 5 থেকে 10 মিনিট করতে থাকেন। আর ওই ডাক্তার সাহেব যে ওষুধপত্র বা ক্যালসিয়াম যা দিয়েছে এগুলো খান, এটা ইমপ্রুভ হয়ে যাবে, ভয়ের কিছু না। আর ফুলা, সোয়েলিং এগুলা এরপরও না গেলে হয়তো 1-2 মাস পরে আপনার ফিজিওথেরাপি নিতে পারেন, নিলে এটা ঠিক হয়ে যাবে। আমাদের সাথে অনলাইনে একজন দুজন দর্শক একই ধরনের প্রশ্ন রেখেছেন। আচ্ছা, কাজী আমজাদ হোসেন এবং মোজাম্মেল হক সরকার, তারা লিখেছেন, হাঁটু ভাঁজ করে বসতে পারি না, বসলেই ব্যথা করে, করণীয় কি? জি, এখানে হাঁটুর দুইটা মানে কমন সমস্যা আসে, মানে আমরা প্রায় রোগীদের পেয়ে থাকি। যদি হাঁটুর নিজস্ব সমস্যা থাকে, মানে ইট সেলফ, যেমন আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, হাড় ক্ষয় যেটা আমরা বলি, তাহলে ফ্রন্ট সাইড মানে সামনের জায়গায়, হাঁটুর সামনে এবং জোড়ার ভিতরে সে ব্যথাটা ফিল করবে। অনেক সময় রুগী বলে, স্যার আমার হাঁটু ব্যথা, যদি বলি আপনি বসেন, তো বসলে সে বসতে পারে, কিন্তু হাঁটু ব্যথাটা হয় পিছনে, মানে সামনের সাইডে না, পিছনের সাইডে, হাঁটুর পিছন সাইডটা ব্যথা করে, এবং পাশাপাশি ব্যাক যে মাসেলগুলো থাকে, স্পেশালি হ্যামস্ট্রিং, কাপ মাসেলের, সে পেইনের কথা বলে, সেটা কিন্তু হাঁটুর সমস্যা না, সেটা হচ্ছে আমাদের এই রোগীর মতো পিএলআইডি সমস্যা, এই ব্যথাটা হতে পারে। মানে পিএলআইডি যদি থাকে, তখন সে হাঁটু ভেঙে বসলে পিছনে ব্যথাটা আসবে, মাসেলে, ওখানে পুল, মানে মাসেল যখন আপনার ইয়া হয়, কনসেন্ট্রেশন হয়, মানে ওয়ার্ক করে, বা যখন ছোটই আসে, তখন কিন্তু ওখানে ব্যথা হতে পারে। তবে হাঁটুর মধ্যে যদি ব্যথা হয়, হাঁটু ভেঙে বসতে গেলে, তাহলে হাঁটুতে কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, বা কোনো ইঞ্জুরি থেকে হতে পারে, বা কোনো কারণে হতে পারে। তো সেই ক্ষেত্রে হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আছে, যেটা আমরা বলি কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, বা নি মোবিলাইজিং এক্সারসাইজ, হাঁটুর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলার পাশাপাশি বিভিন্ন ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো কিছুদিন খেতে পারে। এবং এই রুগীরা 5 থেকে 10-15 দিন ব্যথার ওষুধ খেতে পারে, কোনো সমস্যা নেই, পাশাপাশি, এবং পাশাপাশি ব্যথায় গরম সেঁক দিতে পারে, তারপর হচ্ছে ব্যথানাশক কোনো মলম বা ক্রিম এগুলা দিতে পারে। এবং ওয়েট খুব ইম্পর্টেন্ট, যদি কারো ওভার ওয়েট থাকে, ওয়েট কমাতে হবে, একটা আইডিয়াল ওজনে তাকে আনতে হবে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি স্যারের সাথে একটু কথা বলার জন্য। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি বলেন, শুনতে পাচ্ছি। আমি থেকে হাসি বলতেছি স্যার, আমার কয়েক বছর যাবত, 4 বছর যাবত আমার এই সমস্যা, বলেন, মাজার সমস্যা, মাজার বাম সাইডে রক্ত চাপটা হয়ে গেছে। এখন আমি 3 বছর আগে এমআরআই করাইছি, ঢাকা থেকে স্ক্যাব, এমআরআই বলছে যে আমার মাজার বাম সাইডে রক্ত চাপ হয়ে গেছে। এখন আবার গেছি এমআরআই করে 15 দিন আগে, ডাক্তার দেখাইছি, এমআরআই বলছে যে রক্ত চাপ হয়ে গেছে। এখন আপনি যে বয়স 20 বছর, আপনার এই বয়সে যদি আপনি এখন অপারেশন করেন, আপনার সমস্যা হইতে পারে, কিন্তু আপনি সেজে থাকেন। এখন আমি স্যার বসলে উঠতে পারি না, পা, বাম পা সোজা করতে পারি না, সাথে সাথে টয়লেটে বসতে এরকম হয়। আচ্ছা, আপনি প্রথম এমআরআই এর পরে এই এই কয়দিন কি চিকিৎসা নিয়েছিলেন? প্রথম এমআরআই এর পরে
আমি থেরাপি নিছি স্যার, আমি ডাক্তার দেখাইছি, শুধু ট্যাবলেট খেয়ে অনেক ওষুধ দিছে, ওষুধের মাধ্যমে আমি ব্যথা কমাই রাখতাম, এখন আর পারি না। তো আমার দেশ থেকে আবার বলছে আবার এমআরআই করে দেখেন, আপনি পরিস্থিতি যদি বেশি খারাপ হয় তাহলে আপনি অপারেশন করেন। তো এই ঢাকা যে ডাক্তার দেখাইছে উনি বলতেছে আপনি বয়স তো কম, এই বয়সে যদি অপারেশন করেন আপনার সমস্যা হতে পারে, মানে রোগ বাম সাইডে রোগ চ্যাপ্ট হয়ে যাওয়ার কারণে পায়ে রোগ গুলো ফুলে আপনি ফুলে কোথায় থাকেন বলছিলেন, কোথায় থাকেন? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, কি থেরাপি নিয়েছিলেন, কোথায় নিয়েছিলেন, কি কিভাবে? এখানে একটা থেরাপি সেন্টার ছিল, ওইখানে থেরাপি নিয়েছি কিন্তু কোনো কাজ হয় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব, একটা আচ্ছা বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।